Hi everyone, this is my shower vlog. Hi everyone, welcome to my shower video. অনেকেই তো দেখো চাটাচাটি, অনেকে উপরটা চাটে, অনেকে নিচে চাটে। আজকে তোমাদেরকে অন্যরকম চাটাচাটি দেখাবো। টুলিপ চ্যাটিং উইথ ওয়ান উইথ স্টেপ বাজার। WhatsApp bajan, this is Shan. তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা নাচার ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা কথা বলতে চাই, প্লিজ কানেতে হেডফোনটা ইউজ করো, সেফটির জন্য বলতেছি, হেডফোনটা ইউজ করার জন্য। আর যদি তুমি না করো তাহলে এটা তোমার দায়িত্ব, কারণ ভিডিওগুলোর মধ্যে অনেক সাউন্ড আছে যেগুলো মানুষ শুনলে মনে করো আপনি পর্ন ভিডিও দেখতেছেন। তো বি কেয়ারফুল গো, ভাই বোনে এ ধরনের ভিডিও দেখে ভাবতে পারো এটা কোন ধরনের ব্লগ ভিডিও। আবার সমস্যা না, আমি আছি তো, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তেমন কিছু না, একটি এটা দুই ছবি, ত্রিশাম উইথ স্টেপ বাজার। আসলে আমার এবং আপুর বলাই কোনো সমস্যা না, আপনাদের শোনাই সমস্যা। আরে ভাই, আমি এই শোনার কথা বলি না, আমি কানে শোনার কথা বলতেছি, আপনাদের বোঝাই সমস্যা। তো ফালতু টাইম ওয়েস্ট না করে আজকে শাওয়ার ভিডিওটা দেখা যাক। And welcome to my bathroom or washroom, I don't know. So you can see আমার আগে জামা, আমরা জানি এবং বুঝি যে কিজি রাখা হয় একমাত্র সেলুনের দোকানে, কারণ চুল কাটার জন্য সেলুনের দোকানে কিজি প্রয়োজন, কিন্তু বাথরুমে কিজি কেন হবে মামা? আপনার ব্যবসায় কি মন্দা চলতেছে আপু? দুই বোনের যে চারটা প্রবলেম, খুদ্দেরকে না খাওয়া, যদি স্টেপ বাদেরকে খাওয়া তাহলে তো ব্যবসা মন্দা যাবেই। আমাদের ভাই আছে, আপনারা তো জানেন যে আমাদের বয়ফ্রেন্ড নেই, যেহেতু সব আমার ভাইয়ের উপর অ্যাপ্লাই করে ব্যবসা যদি কন্টিনিউ ভালো কিছু করতে চাও তাহলে বয়ফ্রেন্ডের জন্য কিছু তো রাখো, সবকিছু তো স্টেপ বাদেরকে খাওয়া, তাহলে আমাদেরকে কি খাওয়াবা? শালার স্টেপ বাজার হতো লুগা পাতলা বিড়ালটা কিছু বম বম খাইতে খাইতে মিল্ক শেকিং বুড়ি বানিয়ে ফেলছে। আর এর জন্য মুহি আপু আপনাদের তো টাকা সমস্যা, টাকা সমস্যা না হলে আপনি কি বাথরুম কখন কিছু রাখতেন? ক্রিম ব্যবহার করে হেয়ার রিমুভ করতে হলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন, কারণ বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি এইভাবে না ওইভাবে চলে। আপনার ব্যবসার কথা বলতে গিয়ে আমি আপনার কথা বলে গেছিলাম, আপনি তো আমাদেরকে শাওয়ার ভিডিও দেখাবেন, আই মিন শাওয়ার ব্লগ ভিডিও। মাই শাওয়ার ব্লগ and welcome to my bathroom or washroom, I don't know. সমস্যা নাই মুই, আপনাকে বলতে হবে না কষ্ট করে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে ব্লগ ভিডিও করতেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, হয়তো আপনি রাত্রিবেলা মূলা শাক দিয়ে খেয়ে ঘুমাইছেন, সকালবেলা উঠতে আপনার হাগু পাইছে, তারপর আপনি টয়লেটে গেলেন, টয়লেটে যাওয়ার পর আপনি ভাবলেন যে আপনার একটা ভিডিও বানানো দরকার, গতকাল তো আপনি ভিডিও আপলোড দেন নাই, তারপর আপনি শাওয়ার ভিডিও ব্লগ বানিয়ে একটা ভিডিও আপলোড দিয়ে দিতেছেন, এজন্য আপনি বারবার ভুলে যাচ্ছেন কোন জায়গায় দাঁড়িয়ে আপনি ভিডিও বানাচ্ছেন। আচ্ছা সমস্যা নাই মুই আপু, আপনি ভিডিওটা শুরু করেন, ভিডিওটা তো শুরু করবেন ভালো কথা, কিন্তু ভিডিওতে আপনি আমাদেরকে দেখাবেন কি? ও আচ্ছা মুই আপু, আমরা তো জানতামই না গোসল করার জন্য যে জামা কাপড় প্রয়োজন হই, আমি তো ভাবছি জামা কাপড় ছাড়াই আপনি ওই ভিডিওটা দেখাবেন যেটার জন্য আমরা শাওয়ার ভিডিওতে ক্লিক করছি। সমজরা 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 না মক, চলুন আমরা গোসল শুরু করি। জামা গায়ে দিয়ে তো সবাই গোসল করতে জানে, জামা গায়ে দিয়ে তো সবাই গোসল করতে না, আপনি একটু খুইলা করেন, সবাই একটু নজর দিতে পারবে। আরে ভাই এবার থাম ভাই থাম, তোরা দুই বোনার স্টেপ বাজার মিলে অনেক ব্লগ ভিডিওর নামে পোন্দাবন্দি করছস, তোদের এই পোন্দাবন্দির ভিডিও দেখে মাঝে মধ্যে মনে হয় যে ইউটিউবিং ছেড়ে অন্য কোনো এক প্ল্যাটফর্মে চলে যায়, যেখানে তোদের মতো মাথা চুটকে কখনো আমাদেরকে দেখতে হবে না। বন্ধ কর ভাই, আর বন্ধ কর, ওইনে বন্ধ কর। আগে ব্লগ ভিডিও নাম শুনেই শুনতাম যে তোহিদ আফ্রিদি, রাফসানজা চড়ু ভাই এবং আরএস ফাহিম। What's up guys, it's me boy Tohid Afrid. What is up guys? কিন্তু এখন এই সমস্ত চুটি আমার ব্লগ ভিডিও দেখলে আপনিও বলবেন গাঁজা কে আগে সেবন করছে। তো এদেরকে যারা চিনে না তাদেরকে এদের সম্পর্কে একটু ভালো করে বলি, তারা হলো পার্ট টাইম টিকটকার, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবে পর্ন স্টার।
বাই দ্য ওই দিন যদি তোর বাবা কন্ডম ইউজ করত তাহলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। আমি একটা জিনিস বুঝতেছি না, ইউটিউব চুতির ভাই আমরা যখন তাদেরকে রুস্ট ভিডিও করে রুস্ট ভিডিও ইউটিউবে আপলোড করি তখন আমাদের কেবল আমরা কি বডি শেমিং করে ভিডিও বানাচ্ছি, আর তারা যখন ব্লগ ভিডিও নামে পন ভিডিও ইউটিউবে আপলোড করে তখন কি ইউটিউব দেখে না? ভাইনচুদ, সমস্যা নাই, তোরা তোদের মতো বডি শেমিং করে ভিডিও আপলোড, আমরা আমাদের মতো রুস্টিং করবো। সো গাইস আজকের জন্য এই পর্যন্ত, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও কখনোই মিস না করেন। সো আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন অ্যানাদার ভিডিও, বাই বাই।